আউলদুবিল্লাহ হিমেদ সহিত অনির জীম বিসমিল্লাহ রহমাহ নিরোহীন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ হি ওবারকায়ত প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কুদরতে অশেষ মেয়ের তোমরা ভালো আছো এবং ভালো থাকা সুস্থ থাকো আমরা আল্লাহ তাআলার কাছে সকলের জন্য ফরিয়াদ করছি আজকে তোমাদের সাথে আমরা যে বিষয়ে কথা বলছি শ্রী নিঃশ্বষ্ট পর্বচার বিশেষ শিক্ষা অধ্যায় দুই ইবাদত পাঠ এক থেকে তিন পর্যন্ত আমরা আজকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ এর আগে তোমরা বই খাতা কলম এগুলো সামনে রাখবে যে প্রশ্নগুলো আমরা লিখতে বলো প্রশ্নগুলো উত্তরগুলো শিখবে আমরা প্রশ্ন উত্তরের আলোকেই কথাগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমে আমরা আসি ইবাদত কি জাতীয় শব্দ ইবাদত এই শব্দটি হলো আরবি শব্দ কি শব্দ আরবি শব্দ এরপরে তোমরা লিখবে ইবাদত শব্দের অর্থ অর্থকে বইতে দেখাবে প্রশ্ন লিখবি ইবাদত শব্দের অর্থ হলো দাসত্ব বা আনুগত্য করা দাসত্ব বা আনুগত্য করা বা আনুগত্য এরপরে ইবাদত কি ইবাদত কাকে বলে আল্লাহর দাসত্ব ও আনুগত্যই হলো ইবাদত বাদ ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহতালার সকল আদেশ নিষেধ মেনে চলার নামেই হলো এবাদ মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের লালন পালন করেন আমরা বলি আল্লাহ রব্বানি লালন পালনকারী তিনি আমাদের রব আমরা তার গোলাম আমাদের জীবন মরণ তার হাতে কার হাতে আল্লাহ মহান হাতে তিনি আমাদের জন্য এ মহাবিশ্বকে কত সুন্দর করে সাজিয়েছেন সৃষ্টি করেছেন আসমান জমিন চাঁদ সুরুজ ফুল ফল নদী সব আমাদের জন্যই তিনি সৃষ্টি করেছেন মানবতার কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্যই তিনি সৃষ্টি করেছেন এ সকল আমরা সকলে ভোগ করে থাকি বা ভোগ করি আমাদের সৃষ্টি সারা জীব হিসাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তৈরি করেছেন আল্লাহ দেওয়া অপুরন্ত নিয়ামত ভোগ করার পর এ সুক্রিয়া মানে কৃতজ্ঞতা আদায় করতে হবে নিয়ামতের সুক্রিয়া আদায় করে আল্লাহরা দেওয়া বিধান মতো চলার নামই হল ইবাদত আমরা আল্লাহ তাআলার আদেশ মতো চলবো এবং তার ইবাদত আনুগত্য করব পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন এবং তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার প্রতিপালকের সপ্রশংসা প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করো আল মুমিন আয়াত নম্বর পঞ্চান্ন মহান আল্লাহ সুবাহানা হুতায়লা সকল জিনিস মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন আর জিন ও মানব জাতিকেই সৃষ্টি করেছেন আল্লাহ তালা তার ইবাদত বা দাসত্ব স্বীকার করার জন্য দাসত্ব করার জন্য ইবাদত করার জন্য এ সম্পর্কে পবিত্র কোরআন আল্লাহ সোবাহান আহ তালা ইসাদ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়ামাখুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লেয়ারবুদুন এর সাথে হচ্ছে আর আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি জারিয়ার আয়াত নম্বর ছাপ্পান্ন মহানবী হজরতে মোহাম্মদ রসুল্লা সাল্লা এবার সম্পর্কে বলেছেন যেখানেই থাকো আল্লাহ তালাকে ভয় করে চলো আর কখনো কোনো মন্দ কাজ হয়ে গেলে তখনই এটি একটি ভালো কাজ করে ফেলো তাহলে একাশটি পূর্ববর্তী মন্দ কাজকে বিটিয়ে দেবে সবাহান্লাহ আর মানুষের সাথে উত্তম আচরণ করো তিনি মিজি

সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি তার বান্দা মানে রসুল উল্লাহ সাল্লা উপর কিতাব কোরআন অবতীর্ণ করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেন নাই সুরাল কাহাফ আয়াত নম্বর এ আমরা অবশ্যই ভালো কাজ করবো আল্লাহর হুকুম পালন করব এবং রসুল উল্লাহামের সুন্নত আদর্শ অনুযায়ী জীবনযাপন করব অন্যকে সৎ কাজের আদেশ করব পরামর্শ দেব এতে উভয়ই সমান স্বয়াব পাওয়া যাবে এ প্রসঙ্গে আমাদের প্রিয় নবী হজরত মাহমুদ রসুল্লাহ ওসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো ভালো কাজের পরামর্শ বা সন্ধান দেবে সে ওই কাজটি সম্পাদনকারী সমান স্বয়াব পাবে আলহামদুলিল্লাহ সোবাহান্লাহ মুসলিম শরীরিক কিতাব ইহা বর্ণনা করা হয়েছে আমাদের জন্য নামাজ বা সালাদ রোজা হাত জাকাত ইত্যাদি কতগুলো নির্ধারিত মৌলিক ইবাদত রয়েছে এগুলো নবী করিম সাল্লাম যেভাবে আদায় করেছেন আমাদেরকে করতে বলেছেন আমরা ঠিক সেভাবে আদায় করার চেষ্টা করব ঈশ এভাবে মানুষ তার জীবনকে পরিচালিত করলে সমাজের শান্তি শৃঙ্খলা আনুগত্য ও অপরের প্রতি শ্রদ্ধাভক্তি অবশ্যই বৃদ্ধি পাবে এরপরে আমরা আসি এই ইবাদত যখন আমরা করতে যাব তখন আমাদেরকে অবশ্যই তাহার মানে পবিত্রতা অর্জন করতে হবে তোমরা একটি প্রশ্ন লিখবে পবিত্রতার অর্জন করতে পারি বা অর্জন করা যায় এ জন্য পবিত্র থাকা একান্ত প্রয়োজন পূর্ব শর্ত পবিত্র না হয়ে সালাদ আদায় করা যাবে না সালাদ হবে না নামাজ হবে না এ প্রসঙ্গে মহানবী সাল্লাম বলেন পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না এবং আত্মসাতের মাল সাদাকা দান হয় না মুসলিম শরীর কিতাবই এহাদেশে বর্ণনা করা হয়েছে পবিত্র থাকলে শরীর সুস্থ থাকে মন ভালো থাকে প্রফুল্ল থাকে লেখাপড়া ও কাজ করবে মন বসে আল্লাহ তালাও পবিত্রতা অর্জনকারীদেরকেও ভালোবাসেন এ প্রসঙ্গে আল্লাহ সুবাহান করেছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়াল্লাহুয়ুহিব্বুল মুতাতাহহিরিন ইরশাদ হচ্ছে আর উত্তম রূপে পবিত্রতা সম্পাদনকারীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন সূরা তাওবা আয়াত নাম্বার 108 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং পবিত্রতা ও পরিচ্ছন্নতার অতুলনীয় দৃষ্টান্ত ছিলেন তিনি তার উম্মতকে পবিত্রতা অর্জনের জন্য বিশেষ ভাবে তাগিদ দিয়েছেন এবং পবিত্র থাকার জন্য বিশেষভাবে উদ্বুদ্ধ করেছেন এ প্রসঙ্গে মহানবী হজরত মাহমুদ রসুল্লাহ ইসলাম বলেন পবিত্রতা হলো ইমানের অংশ মুসলিম আর তহুরু সত্রুল ইম্যান মুসলিম হিসেবে কিতাবে আদিষ্টি বর্ণনা করা হয়েছে এরপরে তোমরা প্রশ্ন লিখবে পবিত্রতা কত প্রকার ও কি কি? পবিত্রতা হলো দুই প্রকার কয় প্রকার দুই প্রকার এক অভ্যন্তরীণ পবিত্রতা দুই বাহ্যিক পবিত্রতা এরপরে আমরা আসি অভ্যন্তরীণ পবিত্রতা কি অথবা কাকে বলি হৃদয়কে যাবতীয় শিরক আকিদা রিয়া গিবত ইত্যাদি থেকে মুক্ত রাখার নাম হল অভ্যন্তরীণ পবিত্রতা বাহ্যিক পবিত্রতা কাকে বলে শরীয়তের বিধি মোতাবেক বিধি মোতাবেক অজু গোসল ইত্যাদির মাধ্যমে পবিত্রতা অর্জন করাকে কি বলা হয় বাহ্যিক পবিত্রতা বলা হয় বা বলা হয়ে থাকে বা বলা হয় পবিত্রতা ও অপবিত্রতার মানদণ্ড হচ্ছে ইসলামী শরীয়ত নিজের জ্ঞান বুদ্ধি বা অভিরুচি অনুযায়ী এই বিষয়ে কিছু কম বেশি করার কারো অধিকার নেই কেবল সেসব বস্তুই পবিত্র থাকে যাকে পবিত্র যাকে শরীয়ত পবিত্র বলেছে আর যেসব বস্তু অপবিত্র থাকে যাকে শরীরত অপবিত্র বলেছে সুতরাং শরীয়তের নিয়ম অনুযায়ী বিধিবিধান মোতাবেক পবিত্রতা অর্জন করতে হবে নিজের ধ্যান ধারণা ও রুচির বশীভূত হয়ে পবিত্রতা ও অপত্রের কোনো মানদণ্ড ঠিক করা উচিত নয় উচিত হবে না এ প্রসঙ্গে মহান আল্লাহ সভা হায় আনাহু তালা করেন বিসমিল্লাহ রহমান রহিম মা ইউরীদুল্লাহ লিয়া জালা ইকুম মিন হারাজি ওয়ারা কি নুরিদু লি তহ রকম লি ইউ তহঃ এর সাদ হচ্ছে আল্লাহ তোমাদের উপর কোনো অসুবিধা রাখতে চান না বরং দিয়ে তোমাদের পবিত্রতা করতে চান সূরা আল মায়িদা আয়াত নম্বর ছয় এরপর আমরা আসি এই পবিত্রতার অর্জনের একটি উত্তম মাধ্যম হল সর্বোত্তম মাধ্যম হলো অজু এই শব্দটি কি জাতীয় শব্দ মানে অজু শব্দটি কি জাতীয় শব্দ অজু শব্দটি হলো আরবি শব্দ অজু শব্দের অর্থ হলো আবিধানিক বা শাব্দিক অর্থ হল নির্দিষ্ট চারটি অঙ্গ পানে দিয়ে ধৌত করা চারটি বিশেষ অঙ্গ পানে দিয়ে ধৌত করা কি কি বলা হয় অজু বলা হয় বা অজু বলে ইসলামী শরীয়তের পরিভাষা উজু কি ইসলামী শরীয়তের পরিভাষায় শরীর পবিত্র করার নিয়তে পবিত্র পানি দিয়ে শরীয়তের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট অঙ্গপ্রত্যঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার নামই উজু এরপরে তোমরা একটি প্রশ্ন লিখবে ওজুর গুরুত্ব পাঠ্যবীর আলোকে ব্যাখ্যা করো আর একটি প্রশ্ন লিখবে করার নিয়ম পাঠ্যবীর আলোকে বিশ্লেষণ করো অজুর প্রয়োজনীয়তা গুরুত্ব বর্ণনা করে পবিত্র কোরআনে বলা হয়েছে এরশাদ হচ্ছে যারা ইমান এনেছে জেনে রাখো যখন তোমরা নামাজের জন্য বা সালাতের জন্য দাঁড়াবে তার আগে নিজেদের মুখমণ্ডল ধুয়ে নেবে তোমাদের দুই হাত কোণে পর্যন্ত ধুয়ে নেবে মাথা মাসে করবে এবং উভয় পা গিরাসও ধুয়ে নেবে সুরাল মাইদা আয়াত নাম্বার ছয় ভালোভাবে উঁজু করলে মন প্রফুল্ল থাকে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে ইবাদতেও একাগ্রতা আসে এ প্রসঙ্গে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল সাল্লাম ইশ্বাদ করেছেন আমি কেয়ামতের দিন আমার উম্মতকে চিনতে পারব জৈন মানে কোন একজন সাহাবি প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল কুটি কুটি মানুষের মধ্যে থেকে আপনি কিভাবে আমাদের চিনবেন নবী করিম সাল্লা উত্তরে বললেন জবাবে বললেন অজুর ফলে আমার উন্ম্মতের মুখমণ্ডল এবং হাত পা উজ্জ্বলতায় ঝকঝক করবে তাতে আমি আমার উম্মতকে চিনতে পারব সুবাহান্লাহ বোখারে মুসলিম শরীফের কিতাবে এহা বর্ণনা করা হয়েছে কাজী ওজুর ফজিলত বা মর্যাদা পাওয়ার আশায় আমাদের অতি উত্তম রূপে অজু করতে হবে অজু পরিপূর্ণ হলে ইমাম ও মুক্তাদি ইমাম এবং মুক্তাদি উভয়ে নামাজেই পরিশুদ্ধ হয় আর ওজু অপরি অপরিপূর্ণ হলে বা থাকলে নামাজে অপরিপূর্ণতা বা পরিপূর্ণতা আসে না পরিপূর্ণতা আসে না এরপরে আমরা সে অজু করার নিয়ম পাঠবিরালাকে বিশ্লেষণ করে। মনে মনে পবিত্রতা অর্জনের নিয়োগ করে বিসমিল্লা বলে প্রথমে আমরা দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে তারপর ডান হাতে পানি নিয়ে তিনবার কুলি করতে হবে রোজা না থাকলে তিনবারই গড়গড়া কুলি করতে হবে এরপর নাকে পানি দিয়ে তিনবার নাক পরিষ্কার করতে হবে তারপর তিনবার সমস্ত মুখমণ্ডল এমনভাবে ধুত করতে হবে যাতে চুল পরিমাণ স্থানও শুকনো না থাকে দাড়ি ঘন হলে খেলাল করতে হবে এরপর দুই হাত কনুসহ করতে হবে হাতে ঘড়ি আংটি ইত্যাদি থাকলে তা নড়াচড়া করতে হবে যেন সবখানে পানি পৌঁছে যায় সবখানে পানি পৌঁছে তারপর দুই হাত ভিজিয়ে মাথা এবং কান মাসে করতে হবে মাসে করার সময় দুই হাতের বুড়ো এবং সাত আঙ্গুলি আলাদা রেখে বাকি তিন আঙ্গুল মিলিয়ে আঙ্গুলগুলোর ভিতর দিকে দিয়ে কপালের চুলের গোড়া থেকে পিছনের দিকে মাথার এক চতুর্থাংশ মাসে করতে হবে তারপর দুই হাতে তালু পিছন দিক থেকে সামনের দিকে টেরে মাথার এক চতুর্থাংশ মাসে করতে হবে এরপর শাহাদ আঙ্গুলি দিয়ে হাতের আঙ্গুলগুলির পিঠ দিয়ে ঘাড় মাসে করতে হবে মাসে করার পর দুই টাকনু সহ ভালো করে ধৌত করতে হবে যাতে একটু জায়গাও বাকি বা খালি না থাকে শুকনো না থাকে অজু করার কাজগুলো পর পর করে করা যেতে পারে অর্থাৎ এক অঙ্গের পর অন্য অঙ্গ সঙ্গে সঙ্গে ধুতে করতে হবে অনেকক্ষণ থেমে থেমে অজু করা যাবে না ওযু করা যাবে না এরপর আমরা আসি অজুর ফরজ কয়টি অজুর ফরজ হলো চারটি এক সমস্ত মুখমণ্ডল একবার ধুত করা দুই উভয় হাত কোনোই সহম একবার ধুত করা তিন মাথার এক তার চার চতুর্থের এক মাসে করা চার উভয় পা একবার করা প্রিয় শিক্ষার্থীর আশা আজকে তোমাদেরকে আমরা আহ এই অজু সম্পর্কে যে কথাগুলো যে প্রশ্নগুলো আমরা দিয়েছি এই প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই শিখবে এই পাঠগুলো মনোযোগ সহকারে পড়বে আসসালামু আসসালামালাইকুম আরহামাকাত